27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সাঁওতালি ভাষার পূর্ণ দৈর্ঘ্যের ছবি আশা। এই প্রথম বাংলা থেকে তৈরি সাঁওতালি ভাষার কোনো সিনেমা দেখানো হলো কলকাতা চলচ্চিত্র উৎসবে। শনিবার সকাল 11টায় নন্দন দুই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলো পল্লব রায় পরিচালিত সাঁওতালি ভাষার ছবি আশা। ছবিটির প্রযোজনা করেছেন কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্ণধার কৃষ্ণ কল্যাণী। এবারে ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম প্রধান আকর্ষণই ছিল আশা, এবং ছবিটি দর্শক মহলে যথেষ্ট প্রশংসিতও হয়েছে। প্রায় 1 ঘন্টা 50 মিনিটের চলচ্চিত্রটির প্রেক্ষাপট তৈরি হয়েছে বিশেষভাবে সক্ষম এক আদিবাসী তরুণীর অসম জীবনযুদ্ধের লড়াইকে নিয়ে। সমাজের চোখে সে মূল্যহীন এবং উপেক্ষিতা, হাজার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করলেও জীবনের যুদ্ধে হার মানেনি, হাজার প্রতিকূলতার মধ্যেও জীবনের সব রং সে ফুটিয়ে তুলেছে সাদা ক্যানভাসে, অন্ধকারের মধ্যে থেকেও জ্বলেছে আলো। শারীরিক অক্ষমতা আমাদের সমাজে অক্ষমতা নয়, মানসিক অক্ষমতাই প্রকৃত অক্ষমতা। ছবিটির মাধ্যমে এই বার্তাই সমাজের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক পল্লব রায়। দর্শককে বলা যে এই ছবিটি আপনারা দেখুন, এই ছবিটার মধ্যে থেকে আমার যে বলার বিষয়টা হচ্ছে যে আমরা সমাজে যেসব মানুষ পিছিয়ে পড়া আছে, যেসব মানুষ হ্যান্ডিক্যাপ পিছিয়ে পড়া, তাদেরকে মানে হেয় করা নয়, তাদেরকে ঠিক করে সমাজে জায়গা দেওয়া এবং তাদের প্রতি একটা যে তাদের ক্রিয়েটিভ কাজগুলোকে তুলে ধরা, তো সেইগুলোকে আমরা আশেপাশে অনেকেই আছেন, তাদেরকে আমরা একটু দেখি, তাদেরকে একটু সুযোগ করে দেওয়া, এটাই ছবিটা থেকে একটা বার্তা পৌঁছে যায়। এবং এখানে মানে যে ক্যারেক্টারটা মেইন আশা, আশা ইজ ওয়ান অফ দ্য সিম্বল অফ দ্য যে ফ্যামিলি যারা আছে, পিছিয়ে পড়া সমাজ, পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া যে জাতি, তার প্রতিনিধিত্ব করছে সেখানে আশা। তো এই এই জিনিসটাকে আমি সামনে ফোকাস করতে চাই, যাদের ক্রিয়েটিভিটিগুলো তাদের, তারা শিক্ষা দীক্ষা পেলে অনেক দূরে এগিয়ে আসতে পারবে, সমাজে অনেকটা জায়গা তারা করতে পারবে, তাদেরকে আর অন্যভাবে চোখে দেখা না, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাঁওতালি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ডগর টুডু। এই ধরনের কঠিন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করতে পারায় খুশি তিনিও। এটার জন্য পল্লব দা আমাদের ডাইরেক্টর স্যার আমাকে খুবই সাহায্য করেছে, তারপরে আমাদের হোল টিম যতগুলো ছিল সবাই খুব সাহায্য করেছে আমাকে। আর তারপরে আমি যেখানেই যেতাম এরকম কাউকে দেখলে আমি খুব অবজার্ভ করতাম যে কীভাবে হাঁটা চলা থেকে শুরু করে কথাবার্তা বলা, কীভাবে বলছে কীভাবে করছে, আমি সেগুলো দেখতাম। তারপর অনেকদিন ধরে আমি বাড়িতেও প্র্যাকটিস করতাম যে কীভাবে কী হয়, মা তারপর আমার ফুল ফ্যামিলি সবাই বলতে এইভাবে করলে হয়তো ভালো হবে, সেভাবেই করেছিলাম। কলকাতায় সদ্য মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। শুক্রবার নন্দনে আশা ছবিটি দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রশংসা করার পাশাপাশি ছবিটি দেখে উচ্ছ্বসিত তিনিও। ভবিষ্যতে সাঁওতালি ভাষায় এ ধরনের আরও ভালো ভালো ছবি তৈরি হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো কাজ করেছে, আশা করি ভবিষ্যতে আশার মতো আরও অনেক ফিল্ম এনারা বানাবেন, এবং আমাদের তরফ থেকে আমরা চাই সেটা, এবং বারবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতাতে আসুক, এই ধরনের ফিল্ম আমরা চাই। উপস্থিত ছিলেন সাঁওতালি চলচ্চিত্র জগতের নামকরা অভিনেতা অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীরাও। আশা দেখে তাদের কি প্রতিক্রিয়া আমরা শুনে নেব। সব কাজ অনেক ভালো হয়েছে, বেশিরভাগ অ্যাক্টিং যে ডগরের ওটা হয়েছে, মোটামুটি এখন বোঝা যায় কি সাঁওতালি আর্টিস্টরা একটা প্রফেশন জায়গাতে চলে আসছে, আগে যেটা ছিল না। এই রোল দেখে যা অভিনয় দেখলাম আমি, অনেক ভালো করেছে সেটা। আমি বলতে চাই কি এই ছবিটা যে দেখলাম কিছু জিনিস আছে, কেননা সাঁওতালের একটা আলাদা ভাব থাকে, ওই ভাবটা পুরো ছবিতে নেই। সাঁওতালের যে একটা কালচার, ওই কালচারটা ছেড়ে কাজ হয়েছে, কিন্তু অভিনয়টা মোটামুটি এটাতে ভালো হয়েছে, বাকি সাঁওতালের যা জিনিস ওইগুলো কম। বহুত মাইন্ড ব্লোয়িং, কিউকি উসকে সাথ মানে বহুত সারে কাম কিয়ে হ্যাঁ, আর ইসমে উনকা কাম করনে কা তরিকা আর ও জো কাম কি রিয়েলি মে বহুত ফ্যান্টাস্টিক। জি মুঝে বহুত আচ্ছা লাগা উসমে, খাসকর ডগর কা অ্যাক্টিং, ও জিস তরহ সে উসমে, বেসে তো দিখনে মে ইতনি খুবসুরত হ্যায় আর উস ফিল্ম মে
जो उन्होंने किरदार किया हम तो भूल ही गए थे कि वो डोगोर काम कर रही है, और वो जिस तरह से उसने कैरेक्टर को जिया वो सच में वो बहुत ही अच्छा लगा और काफ़ी इमोशनल भरा सीन था, हमें काफ़ी इम्प्रेस किया वो। ये जो मूवी है एक्चुअली कॉमर्शियल मूवी बहुत सारा देखते हैं हम लोग, लेकिन इसका जितना भी मुँह से बोलूँ कम पड़ेगा, स्पेशली डोगोर जी का काम मुझे बहुत अच्छा लगा, और ये बहुत टफ काम था, जिस तरह का काम इनका दिखा ये शायद मुझे भी मिलता तो मेरे लिए पॉसिबल नहीं था, मैं नहीं कर पाता, लेकिन मुझे बहुत अच्छा लगा, माइंड ब्लोइंग। नंदनी छविटी देखते सिने प्रेमीदेर भीड़ छिलो चोखे पड़ार मतो, छविटी देखे उच्छ्वसित सकलेई, दर्शक महले जथेष्ट प्रशंसा आदाय करे नियेछे आशा। छविटी देखे दर्शकदेर की प्रतिक्रिया शुने नेब। মানে অসাধারণ লেগেছে, এরকম ওপরে যে এত সুন্দর হয় আর এত সুন্দর অভিনয় মানে জাস্ট ভাবা যায়। এই মেয়েটিকে গড়ে পিঠে তৈরি করাটা এটি একটা সাংঘাতিক স্কিল। মেয়েটি যেমন ডেডিকেশন ছিল পল্লবের অধ্যবসায়, এই দুটোর মিশ্রণ যদি একসাথে না হতো তাহলে আজকে এই জিনিসটা দাঁড়াতে পারতো না। তো বেসিক্যালি হচ্ছে আমাদের এই ধরনের হচ্ছে যে সিনেমা যেগুলো হচ্ছে সাঁওতালি ভাষায় তৈরি, মূল সামাজিক সমস্যা এবং প্রান্তিক মানুষদের হচ্ছে এই ধরনের হচ্ছে সমস্যাগুলোকে তুলে ধরা খুব কম টাইমের মধ্যে এত সুন্দরভাবে করা সত্যিই অপূর্ব, খুব ভালো লেগেছে। আড়ি নাপায় হয়ে কানা আড়ি মজ হয়ে কানা আড়ি লে খুশি একা নুঙ্কাগে আরো সিনেমা তেয়ারক মা চিত্র তেয়ারক মা আর সানাম কগে হুঁ যা ডিসেবিলিটি নুকু ক লাহা কমা নুঙ্কা ক খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট টাইম আমি দেখতে এসেছি, খুব ভালো লাগলো। আমার ডগর টুডুর অ্যাক্টিং সব থেকে ভালো লাগলো। শুক্রবার নন্দনে উপস্থিত ছিল আশা সিনেমার গোটা টিম, শুধু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই নয়, রাজ্যের গণ্ডি পেরিয়ে এই ছবি এবার পাড়ি দিচ্ছে রাজধানী দিল্লিতেও। আগামী 30 এপ্রিল 12তম দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে আশা ছবিটি। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে নিপমঞ্জুরি মুখোপাধ্যায়ের রিপোর্ট, বেঙ্গল এক্সপ্রেস নিউজ, কলকাতা।